বড় মায়ের দর্শন আমাদের হয়ে গেছে, এবার আমরা যাব ফেরিঘাট। ফেরিঘাটে চলে এসেছি, ফেরিঘাট পার করে আমরা এবার যাব ব্যান্ডেল চার্চের দিকে। 8 টাকা করে টিকিট ফেরিঘাটে, বোর্ডের আমরা টিকিট কেটে এবার যাচ্ছি। আজকে এসেছি বড় মায়ের দর্শন করতে, দর্শন করে আমার খুবই ভালো লাগলো, কারণ ইউটিউবে ফেসবুকে আমি এত শুনেছি বড় মায়ের মন্দিরের কথা, আর আজকে এত ভালোভাবে পুজো দিয়ে আমার খুবই ভালো লাগছে। বন্ধুরা চলুন, আমি এখন আছি ফেরিঘাটের কাছে, ফেরিঘাট থেকে ব্যান্ডেল চার্চে গিয়ে আমি সেখানে আবার ভিডিও করব। চলে এসেছি এখন ব্যান্ডেল চার্চে, আর ব্যান্ডেল চার্চের গেট থেকে প্রবেশ করেই পেছনেই দেখো চার্চ, আর এখানে আমি ঢুকে যাম। এবার এই জায়গাগুলো আজকে এতই ফাঁকা, না হলে 25শে ডিসেম্বর মানে ডিসেম্বর মাস জুড়ে এখানে এত ভিড় থাকে মানুষ একটু পাও রাখতে পারে না। তা দেখো এবার আমরা চার্চটা ঘুরে দেখবো, ভেতরে ঢুকবো, কিন্তু আগে আশেপাশে একটু ঘুরে দেখি। আর মোমবাতি কেনা হয়েছে, এখানে মোমবাতি বিক্রি হচ্ছে চার্চের ভিতরে, দেখি কোথায় জ্বালানোর ব্যবস্থা আছে। আর আজকে ভালো লাগছে কারণ একসাথে আমরা দুটো জায়গায় ঘুরতে পারলাম। আমাদের অনেক দিন নেই একটা প্ল্যান ছিল, আমরা যেদিন বড় মা ঘুরতে যাব সেদিনই আমরা ব্যান্ডেল চার্চ ঘুরে আসব, যেহেতু একদমই পাশে পাশে রয়েছে। তা ব্যান্ডেল চার্চ আসার জন্য আমরা বড় মা থেকে প্রথমে বোট পার করেছি, ওখান থেকে একটা অটো করে মাত্র 16 টাকা ভাড়া আমাদের ব্যান্ডেল চার্চে একদম গেটের কাছে নামিয়ে দিয়েছে। আর আজকে চার্চটা একদমই ফাঁকা, লোকজন রয়েছে, কিছু লোকজন রয়েছে, কিন্তু বড়দিন উপলক্ষে যে ভিড়টা থাকে সেই উপলক্ষে মানে সেই আন্দাজে আজকে একদমই ফাঁকা। আর ভেতরে রয়েছে খুব বড় একটা মাঠ, যেটা ফুলের একটা গার্ডেন করা, আর ভেতরে রয়েছে চার্চ। চার্চের ভেতরে এখনও যাইনি, যাবো, আমি তো আজ প্রথমবার এসেছি, তাই কী নিয়ম কেমন কি যেতে হবে আসতে হবে পুরোটা জেনে আপনাদের জানাবো। তো এখানে মা মরিয়ামের, এখানে দেখুন মা মরিয়ামের এখানে এই মোমবাতিগুলো জ্বালানো হবে। চলুন ব্যাক ক্যামেরাদের আপনাদের দেখিয়ে দিই ব্যান্ডেল চার্চ জায়গাটা কেমন, যারা আসেননি তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা এসেছেন তারা তো জানেন। এটা কি চার্চের ভেতরে যাওয়া জায়গা? আচ্ছা, কি হলো, হাওয়ায় নেমে যাচ্ছে? ম্যাজিক ম্যাজিক হাওয়া না, ওই জন্য পাপা ধরিয়েছে। সকালে কটায় খোলে? 8টা থেকে 4:30। একদমই নেব না, একটু ভিডিও করতে পারবো তো কিনা? আচ্ছা আচ্ছা, মানে ভেতরে গিয়ে ক্যামেরা বন্ধ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা উপরে দেবে, উপরে দেওয়া যায় না?